সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দিয়ে। এখানে ঢোকার আগে প্রথমে একটি টিকিট ক্রয় করতে হবে, আর এর জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কেনা হচ্ছে। দেখেন বাইরে কত দোকানপাট, কিন্তু আয়নে বাইরে খাবারের জন্য পছন্দ করে না, তাই সেই খাবার চলন থেকে কী কী দেখে আয়ন ওখানে সিংহের খেতে সামনে আয়ন সিংহ দেখে অনেক মজা পাচ্ছে। ওর সিংহ খুবই পছন্দ করে এবং সেই সিংহটিকে ধরার জন্য খুবই ছটপট করছিল, কিন্তু কোনোভাবে সিংহকে ধরতে দেওয়া যাবে। আয়ন ওখানে হাতির খেতে সামনে, ও মা ও তো হাতি ধরতে যাচ্ছিল, হাতি ওর খুবই পছন্দ এবং ও হাতি আর দেখতে যাচ্ছে না, তাই চলে গিয়েছে। এখন সে গাঁদা দেখছে, গাঁদা দেখতে প্রায় বুড়ার মতো, এজন্য সে গাঁদাকে খুবই ভয় করে, কারণ গাঁদা সামনে দিয়ে দাঁড়িয়ে দেখা যায়, এজন্য সে গাঁদাকে একদমই ভয় করে। ইহা করে দেখেন তাই সে গাঁদা দেখে, এখন সে একটু বড় প্রাণী দেখবে। আর বড় প্রাণীটি কি, ওইটা হচ্ছে একটি জিরাফ। আর জিরাফার খুবই পছন্দ, কারণ জিরাফের গায়ের রঙটা খুব পছন্দ এবং জিরাফ অনেক বড় এবং লম্বা হয়, সে গরু জিরাফের খাঁচা কিন্তু খুবই এনজয় করে। এখন সে আর জিরাফও দেখবে না, এখন সে একটি উট দেখবে। এখন সে চলে এসেছে উটের খাঁচা এবং উটটিকে সে খুব কাছ থেকে দেখছে এবং উটের গায়ে কিন্তু সে স্পর্শও করেছে, একদম কাছাকাছি থেকে সে উটটি দেখছে এবং খুবই মজা পাচ্ছে। উটটা পছন্দ প্রিয় প্রাণীর মধ্যে একটি প্রাণী, কারণ উট সচরাচর দেখা যায় না, আর উট দেখে না, চলুন অন্য কিছু দেখি। এবার আয়ন চলে এসেছে মাছের ফিশ অ্যাকোয়ারিয়ামের একটা সামনে এবং সে কিন্তু ফিশ দেখছে, এখন ফিশও পেলেন, অন্য কিছু দরকার। আয়ন কিন্তু সাথে সাথে কিন্তু একটি টিকিট বই করে ট্রেনে উঠেছে, ট্রেন কিন্তু সেটা খুবই পছন্দ। এই যে বাবা।